বিশাল জনগোষ্ঠীর শহর আমাদের এই ঢাকা। এই শহরের অনেক মানুষ রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, দিনভর মাথার ঘাম পায়ে ফেলে পৌঁছে দেন আমাদের গন্তব্যস্থলে। ব্যক্তিগত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে অ্যাশ প্রোডাকশনের একটি টিম রিক্সা চালকদের উপর একটি অনুসন্ধান চালায়। অনুসন্ধানের বিষয় ছিল তাদের কুশলাদি জিজ্ঞাসা করা। চলুন এবার দেখে আসা যাক অনুসন্ধানের ফলাফল। ভাই কেমন আছেন? কেমন আছেন আপনি? ও ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। কেমন আছেন ভাই? ও ভাই কেমন আছেন? কেমন আছেন? কেমন আছেন ভাই? হ্যাঁ আপনারই বলতেছি ভাই, আপনাকেই বলতেছি, কেমন আছেন ভাই? কেমন আছেন ভাই? কেমন আছেন? কেমন আছেন ভাই? ভাই কেমন আছেন? ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? আরে কেমন? অনুসন্ধানে দেখা গেছে রিক্সা চালকদের কুশলাদি প্রথমবার জিজ্ঞাসা করলে বেশিরভাগ সময়ই উত্তর দেন না তারা, কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয়বারেও থাকেন নিরুত্তর। এর কারণ শুনে আসা যাক তাদের মুখ থেকেই। রিক্সায় ওঠার পর আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কেমন আছেন, কিন্তু আপনি কোনো উত্তর দিলেন না। যখন দ্বিতীয়বার আপনার পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন, তখন উত্তর দিলেন, এটার কারণটা কি মনে হয় আপনার? কেউ কেউ তো আর জিজ্ঞাসা করে না যে মামা কেমন আছেন কি ভাইয়া কেমন আছেন, জিজ্ঞেস করে না যে আসলে তোমরা কেমন আছো, কি অবস্থায় আছো ভাই। এটা আমার যাত্রী তো ওইটা জিজ্ঞেস করে না যে ভাই আপনি কেমন আছেন। কেমন আছেন রিক্সাওয়ালার সাথে অতটা ভালো মন্দ জিজ্ঞেস করে না, এমন করে আসারেও একটা লোক বলে না যে কেমন আছেন রিক্সাওয়ালাকে, কেউ বলে না। রিক্সাওয়ালাতে বিষয়তে খারাপ ব্যবহার করে। আর দ্বিতীয়বার যখন আমার পিঠে হাত দিয়ে বলছেন, তখন আমি যে বলছি হয়তো বা আমার দেশের বা কোনো চেনা পরিচিত হতে পারে, এই কারণে আমি আপনাকে বলছি হ্যাঁ ভাই আমি ভালো আছি। আমি তো মনে করছি যে আমাকে বলেনি। আমি মনে করছি রিক্সায় কথা বলতে আছে আমার যাত্রী, বুঝি পাই নাই যে আমাকে বলছে। ব্যাপারটা কেউ আশাই, আমি আশাই করিনি যে আমাকে কেউ জিজ্ঞেস করবে কি না, এর কারণ কি আমাদের তো রিক্সা লাগিয়ে কেউ মনে করো অতটা দাম দেয় না আর কি, এই জন্য রিক্সায় চলে তাই চলে। খেটে খাওয়া এই লোকগুলোকে মানবিক সৌজন্য বোধে কেমন আছেন এই কথাটুকু জিজ্ঞাসা করা খুব কি কঠিন?